এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক স্কুলের 110 জনের সব শিক্ষার্থী পেল জিপিএ 5। 2024 সালে এসএসসি পরীক্ষার ফলাফলে আমাদের 110 জন শিক্ষার্থীর মধ্যে 110 জনের জিপিএ 5 পাওয়া গৌরবময় সাফল্য অর্জন করেছে। সিরিয়াস মডেল স্কুল থেকে আমরা সর্বমোট 110 জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমরা 110 জনই শতভাগ পাস এবং শতভাগ জিপিএ 5 অর্জন করে দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রথম স্থান অর্জন করি। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর এসএসসি পরীক্ষায় 2730টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আমাদের মোট শিক্ষার্থী ছিল 110 জন। এবারে আমরা পরীক্ষা দিয়েছি, আমাদের 110 জনেই পরীক্ষায় পাস সহ জিপিএ 5 অর্জন করেছি। শতভাগ জিপিএ 5 পেয়ে সাফল্যের আরও এক ধাপ এগিয়ে আমাদের সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। 2024-এ এসএসসি পরীক্ষায় 110 জনের মধ্যে 110 জনই জিপিএ 5 অর্জন করেছে। নিজ বিদ্যাপীঠের এ সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। আমাদের টিচাররা সার্বক্ষণিক আমাদের পাশে থাকেন, আমরা দিন রাত 24 ঘন্টা আমাদের স্যারদের পাশে পাই। এ সফলতার জন্য আমরা খুবই আনন্দিত। আমরা এই সফলতা বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। দিনাজপুর শিক্ষা বোর্ডে আমাদের প্রতিষ্ঠান সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করেছে। এই গৌরবময় সাফল্যে আমরা খুবই আনন্দিত। সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজের এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত অভিভাবকরা। আমি স্কুল কর্তৃপক্ষের কাছে আশানুরূপ চা, যেটা আমার ছিল সেদিক থেকে আমার সন্তান রেজাল্ট করেছে বরাবরই আসছে। সিটি রেসিডিয়ান স্কুল অ্যান্ড কলেজ ভালো রেজাল্ট করে আসতেছে, তা আমি আশা রাখি ভবিষ্যতে আরও সামনের দিনগুলো আরও ভালো করবে ইনশাল্লাহ। এর আগে 2023 সালে শিক্ষা প্রতিষ্ঠানটির কলেজ শাখা থেকেও শতভাগ জিপিএ 5 পেয়েছিল। শিক্ষা প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্যের নেপথ্য কারণ জানালেন শিক্ষকরা। শিক্ষার্থীদের ভুল থেকে তোলার পর 6টা থেকে 8টা পর্যন্ত তাদের পাঠদান হয় এবং আমাদের স্কুল টাইম 9টা থেকে 4টা পর্যন্ত। সেই 9টা থেকে 4টা পর্যন্ত স্কুল শেষে তাদেরকে একটু আমরা বিশ্রাম দিই। বিশ্রাম দেওয়ার পর তাদের রাতের ক্লাসে আমরা 7:30টার দিকে নিয়ে আসি রাতে। পাশাপাশি আমাদের যে মাসিক পরীক্ষাগুলো রয়েছে এবং সাপ্তাহিক পরীক্ষাগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে তাদের যে জ্ঞানের যে বিকাশটা সেটা সুন্দরভাবে হয়। এই সফলতার পিছনে আমরা অবশ্যই আমি মনে করি যে আমাদের যে শিক্ষক মণ্ডলী আছেন এবং পরিচালনা পরিষদে যারা আছেন এবং আমাদের শিক্ষার্থীরা আছেন, সেই সাথে আমাদের যে অভিভাবকরা আছেন, তারা সবাই আন্তরিক এবং সবার প্রচেষ্টাই কিন্তু আমাদের এই সফলতা এবং ভবিষ্যতেও যেন এই সফলতা আমরা ধরে রাখতে পারি, এটা আমাদের চেষ্টা। সামনের দিনগুলোতেও একই রকম সাফল্য ধরে রাখতে বদ্ধপরিকর সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ, এমনটাই জানালেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মুখলিসুর রহমান বাবু। আমাদের এই রেজাল্টগুলোর পাওয়ার পিছনে সর্বপ্রথম যেটি হচ্ছে আমাদের মানে দক্ষ একদম শিক্ষক মণ্ডলী আছেন। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা দক্ষ টিচার ওনাদেরকে আমরা নিয়ে আসছি। এই দক্ষ টিচারদেরকে নিয়ে আসার কারণেই আজকে আমরা ভালো রেজাল্ট করতে পারছি। তা আমি মনে করি আমরা যে শিক্ষার্থীদেরকে যে আমাদের শিক্ষক মণ্ডলীরা যেভাবে নজরদারি রাখছেন, যেভাবে পাঠদান করাচ্ছেন, আমি আশা করি ভবিষ্যতে আমাদের এই রেজাল্ট অব্যাহত থাকবে।